জাল হাদিসের পক্ষে ওকালতি করতে গিয়ে প্রথমত আপনি নিজেই বুঝতে পেরেছেন এটা জাল এজন্য দ্বিতীয় সংস্করণে নিজেই বাদ দিয়ে দিয়েছেন আবার মাসাল্লাহ আব্দুল মালিক সাহেবকে চ্যালেঞ্জ জানাচ্ছেন যে প্রশাসনের সহায়তা নিয়ে আসুন বাহাসে দেখি পুঁজি কত অর্জন করেছে আমি বাহাদুল্লাহ সাহেবকে বিনয়ের সাথে অনুরোধ করব। যে আমার সাথে বসবেন আসেন বাহাসের তো বহু চ্যালেঞ্জ নেন মাশাল্লাহ আব্দুল মালিক সাহেবকে বাসের বাসে চ্যালেঞ্জ দিয়েছেন মাশাআল্লাহ তাহলে তো আপনি অনেক কিছু আসেন বসবেন আমার সাথে সাহস আছে আসেন আমি ওপেন বললাম আপনাকে আমার সাথে বসবেন আসেন আসেন কিয়ামত পর্যন্ত সময় দিলাম আপনার কিতাব নিয়ে বসবেন আমার সাথে বিসমিল্লাহির রহমান রহিম বিসমিহি সুবহানহু ওয়া সুআদানা والصلاه والسلامু আলা যিল majdি বাদ প্রিয় দর্শক আমরা যা আলোচনা করব আমাদের সামনে দুই খণ্ডের একটি বই এসেছে বইটির নাম হল প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ সন্ধান আমাদের এক দিনী ভাই মরানা মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর উনি এই দুইটা কিতাব লিখেছেন অর্থাৎ মূলত তিনি এই বই দু খণ্ডের বইগুলো কিছু কিতাবের কিছু বইয়ের খণ্ডনে লিখেছেন সেটা তিনি তার কিতাবের চার নম্বর পৃষ্ঠায় সুস্পষ্ট করে দিয়েছেন লিখেছেন সব পুস্তকের দাঁত ভাঙ্গা জবাব যে ওনার এই খণ্ডের বইয়ে যে সকল বইয়ের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে এক নম্বর আহলে হাদিস শায়খ নাসির আলবানের আলবান হাদিস সিলসিলাতুল্লাহ সহ তার বিভিন্ন পুস্তকের দুই নম্বর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত হাদিসের নামে জালিয়াতি পঞ্চম সংস্করণ আসন্না পাবলিকেশন জিনাইদাহ বাংলাদেশ তিন নম্বর মরণা মতি মতিউর রহমান কৃত এসব হাদিস নয় তত্ত্বাবধান ও নির্দেশনায় মরানা মোহাম্মদ আব্দুল মালেক সাবেক নাম প্রচলিত জাল হাদিস মার্কাজ দাওয়াল ইসলামিয়া ঢাকা চতুর্থ ময়না মোহাম্মদ জাকারি হাসনাবাদী লিখিত ও মরানা জুনায়দ বাবুনগরী সম্পাদিত প্রচলিত জাল হাদিস থানভি লাইব্রেরি হাটাজারি চট্টগ্রাম এই চারটা বইয়ের দাঁত ভাঙ্গা জবাবস্বরূপ উনি কী করেছেন এই দুই খণ্ডের বইটি লিখেছেন প্রিয় দর্শক এই বইয়ের প্রথম সংস্করণ প্রকাশিত হওয়ার পর মৌলানা আব্দুল মালে খাফিদা উল্লাহ মাসিক আলকাছারে মোটা দাগে উসুলি আন্দাজে এই বই নিয়ে কয়েকটা পর্যালোচনা করেছিলেন তো আমরা দেখেছি খুব নোংরা ভাষায় এ বইয়ের দ্বিতীয় খণ্ডে মৌলানা মোহাম্মদ আব্দুল মালে খাফিদা উল্লার সেই লেখাকে খণ্ডন করার কি করা হয়েছে চেষ্টা করা হয়েছে প্রিয় দর্শক আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা প্রথমে আব্দুল মালিক সাহেব হুজুর খণ্ডন করতে গিয়ে উনি কী কাজ করেছেন সেটা একটু দেখাই আজকে আমার কাছে রয়েছে প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ সন্ধান দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডের একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় উনি আব্দুল মালিক সাহেবের প্রচলিত ভুল নামক যে বই রয়েছে সেই বইয়ের কি করতে চেয়েছেন খণ্ডন করতে চেয়েছেন শিরোনাম দিয়েছেন মিলাদুলনী খ্রিস্টানদের অনুকরণে পালন এবং আবু বকর রাজি আল্লাহ তাল পালন নিয়ে বিভ্রান্তির জবাব শিরোনাম লিখেছেন মরনা মোহাম্মদ আবদুল মালেক তার প্রচলিত ভুল গ্রন্থের একশো সাতচল্লিশ পৃষ্ঠায় হজরত আবু বকর রাজি আল্লাহ তাল আনহুর মিলাদুলনী ইসলাম পালনকে একদম তাজা মিথ্যা আক্কা দিয়েছেন অপরদিকে ঈদি মিলাদুলনী ইসলাম প্রসঙ্গে তিনি বেদামূলক কথা লিখেছেন কে না জানে যে প্রচলিত মিলাদ নবী যুগ ও খোলাফায় ও সাহাবা যুগের শত শত বছর পরে খ্রিস্টান সম্প্রদায়ের অনুকরণে শুরু হয়েছে সম্মানিত পাঠকবৃন্দ দেখুন তিনি কত বড় গাজাখুরি কথা বলেছেন দলিলবিহীনভাবে আচ্ছা এরপরে উনি ইসমাইল হাক্কি ইবনাহ সালাদ সৈদুর বক্তব্য রয়েছেন যেগুলা পুরাতন কথা আমরা এনে অনেক আলোচনা করেছি সেদিকে যাচ্ছি না এরপর উনি বলছেন আবু হাজর সিদ্দিক সিদ্ধিক্রান্তি অবাদান একটা জাল বর্ণনা আছে এটাকে উনি প্রমাণ করতে গিয়ে বলছেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আলু এর মিলাদুলনবী পালনের উৎস মিলাদুল্নবী পালনের উৎসাহ দিয়েছেন এ বিষয়ে আমি এক গ্রন্থের প্রথম খণ্ডের একশো সত্তর নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোকপাত করেছি বর্গের সেখানে দেখে নেওয়ার অনুরোধ রইল যে আব্দুল মালিক সাহেব আবু বকর রাদি আল্লাহ তাল আহ ঈদে মিলাদুলনবী পালনে উৎসাহ দিয়েছেন সংক্রান্ত বর্ণাকে তাজা মিথ্যা বলেছেন উনি বলেছেন যে এ বইয়ের প্রথম খণ্ডের একশো সত্তর নম্বর পৃষ্ঠায় এ ব্যাপারে আমি কী করেছি বিস্তারিত আলোচনা করেছি পাঠকবর্গের সেখানে দেখে নেওয়ার অনুরোধ রইল এই আলোচনার সর্বশেষ এ বিষয়ে আব্দুল মালিক সাহেবকে বলবো উনি বলছেন যে আমি শেষে আব্দুল মালিক সাহেবকে বলবো যদি হিম্মত থাকে প্রশাসনকে নিয়ে মোনাজারায় আসুন দেখব কতটুকু পুঁজি অর্জন করেছেন উনি আব্দুল মালিক সাহেবকে বলছেন যে আপনার যদি হিম্মত থাকে আপনি পুঁজি নিয়ে মোনাজারায় আসুন দেখব আপনি কতটুকু পুঁজি অর্জন করেছেন আচ্ছা যাক ওই বাহাস মোনাজারা এটা পরে বলছি তো উনি বলেছেন ওনার বইয়ের এক নম্বর খণ্ডের একশো সত্তর নম্বর পৃষ্ঠায় উনি আবু বকর রদি আল্লাহ তাল হাদিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আসেন যাই আমরা এই যে আমার কাছে রয়েছে প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ সন্ধ্যা উন্মোচন প্রথম খণ্ড আসেন প্রথম খণ্ডের একশো সত্তর নম্বর পৃষ্ঠায় আমরা যাই এই যে প্রথম নাম্বার খণ্ডের একশো সত্তর নম্বর পৃষ্ঠা প্রিয় দর্শক প্রথম নাম্বার খণ্ডের একশো সত্তর নম্বর পৃষ্ঠা দূরের কথা এই আমার কাছে প্রমাণিত জাল হাদিসের হাদিসকে জাল জাল বানানোর স্বরূপ সন্ধান প্রথম খণ্ড রয়েছে এটা হলো দ্বিতীয় প্রকাশ এই পুরা বই আবু করা হাদিস নিয়ে কোনো কথা নেই উনি এখানে পাঠক পাঠকের চোখে ধুলো দিয়েছেন উনি বলেছেন যে আমি প্রথম খণ্ডের একশো সত্তর নম্বর পৃষ্ঠায় কি এই হাদিসকে সহি প্রমাণ করেছি আব্দুল মালিক সাহেব এটাকে তাজা মিথ্যা বলেছেন আমি সহি প্রমাণ করেছি কোথায় প্রথম খণ্ডের একশো সত্তর নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর একশো সত্তর একাত্তর আশে পাশের পঞ্চাশ পৃষ্ঠা খুঁজলেও আপনি হাদিস পাবেন না উনি এই হাদিসকে প্রথম খণ্ডে সহি প্রমাণ করে নি হ্যাঁ প্রিয় পাঠক এখানে একটা সূক্ষ্ম কথা আছে শহীদুল্লাহ বাহাদুর সাহেব প্রথম খণ্ডের প্রথম সংস্করণের একশো সত্তর নম্বর পৃষ্ঠায় আবু বকর রাজি আল্লাহ সেই জাল হাদিসকে সহি প্রমাণ করার করে চেষ্টা করেছিলেন কিন্তু উনি নিজেই পরে বুঝেছেন যে এই হাদিসকে কোনোভাবেই সহি প্রমাণ করা সম্ভব না এজন্য দ্বিতীয় সংস্করণে উনি নিজেই এটা বাদি দিয়ে দিয়েছেন আপনি চিন্তা করেন উনি নিজে যে হাদিসকে বাদ দিয়ে দিয়েছেন ওনার কিতাবে একশো সত্তর নম্বর পৃষ্ঠায় নাই এটা নাই দেখাতে পারবেন না আপনি এটা নিজেই বাদ দিয়ে দিয়েছেন প্রথম সংস্করণের একশো সত্তর নাম্বার পৃষ্ঠা ছিল দ্বিতীয় সংস্করণ উনি হাদিসই ফেলে দিয়েছেন আনেননি কারণ এটা এমন জাল হাদিস পৃথিবীতে কোনো দিন উনি এই হাদিসের সনদ দেখাতে পারবেন না এই হাদিসের কোনো সনদই নাই পৃথিবীতে যে হাদিসের কোনো সনদ নাই একজন প্রাথমিক তালিগুলি নিমো জানবে এই হাদিসটা যা তো উনি কী কাজ করেছেন কি চালাকিটা করেছেন জানেন যে হাদিসকে উনি নিজেই বাদ দিয়ে দিয়েছেন সেই হাদিস দিয়ে আব্দুল মালিক সাহেবকে চ্যালেঞ্জ জানাচ্ছেন মাশাল্লাহ যে আসেন বাহাসে আসেন আপনার পুঁজি কোথাও দেখতে চান উনি প্রশাসনের মাধ্যমে আসেন ওই জাল হাদিস যেইটা উনি প্রথম সংস্করণে রেখেছিলেন দ্বিতীয় সংস্করণে কি বাদ দিয়ে দিয়েছেন একটা অনেক হাদিস ধরনের উনি বাদ দিয়ে দিয়েছেন প্রথম সংস্করণে উনি যেগুলোকে সহি প্রমাণ করতে চেয়েছিলেন দ্বিতীয় সংস্করণে এসে উনি সেগুলোকে বাদ দিয়ে দিয়েছেন এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই আরেকটু পড়াশোনা করলে আশা করি আরও অনেক জাল হাদিস আস্তে আস্তে উনি বুঝবেন যেগুলো আসলে সহি না জাল তো যেই হাদিসকে নিয়ে উনি এত হম্বিতম্বি করেছেন সেই হাদিসটা হলো এই যে আমার কাছে আরেকটা বই রয়েছে মিলাদ কিয়ামের বিধান এটা লিখেছেন অধ্যক্ষ হাফিজ এ জলিল এই বইয়ের ত্রিশ নম্বর পৃষ্ঠায় হাদিসটি আনা হয়েছে কালা আবু বকরিনী সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু মান আনফাদহমান আলা কিরা আতি মাউলদ্দিন নবী কানা রফিক ইফিল জান্না যে আবু বকর রাজি আল্লাহ বলেছেন যে ব্যক্তি মিলাদুল ইসলাম পাঠ করার জন্য দিরহাম পরিমাণ অর্থ খরচ করবে সে ব্যক্তি বেহেসতে আমার সাথী হবে নাউদ্দিন আলী তো এই এটা এমন নির্লজ্জ জাল হাদিস যে কিয়ামত পর্যন্ত কেউ এই সমস্ত হাদিসের সনদ দেখাতে পারবে না ওনারা রেফারেন্স দিয়েছেন নেহামাতুল কুপরাল্লাহ আলমের ওই ওই নুসখাটাই জাল এটা মাক্তা বতুল হাকি কাবালারা ছাপাইছে ওই মূলত আর নেয়াতুল কুবরাল্লাহ আলমের নাই আর দ্বিতীয় থাকলেও কোনো কথা নাই থাকলেও কোনো কিতাবে হাদিস থাকলেও সনদ ছাড়া হাদিস থাকলে কোনোদিন এটা সই হয়ে যায় না আগে দেখতে হবে সনদ আছে কিনা যে হাদিসের সনদ না এটা সবার মতে জাল তা এমন জাল হাদিসের পক্ষে উকালতি করতে গিয়ে প্রথমত আপনি নিজেই বুঝতে পেরেছেন এটা জাল এজন্য দ্বিতীয় সংস্করণে নিজেই বাদ দিয়ে দিয়েছেন আবার মাসাল্লাহ আবদুল মালিক সাহেবকে চ্যালেঞ্জ জানাচ্ছেন যে প্রশাসনের সহায়তা নিয়ে আসুন বাহাসে দেখি পুঁজি কত অর্জন করেছে আমি বাহাদুল্লাহ সাহেবকে বিনয়ের সাথে অনুরোধ করবো যে আমার সাথে বসবেন আসেন বাহাসের তো বহু চ্যালেঞ্জ দেন মাসাল্লাহ আব্দুল মালিক সাহেবকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছেন মাসাল্লাহ তাহলে তো আপনি অনেক কিছুই আসেন বসবেন আমার সাথে সাহস আছে আসেন আমি অপেন বললাম আপনাকে আমার সাথে বসবেন আসেন আসেন কিয়ামত পর্যন্ত সময় দিলাম আপনার কিতাব নিয়ে বসবেন আমার সাথে আপনি প্রশাসনের সহায়তায় বাসে বসতে চাচ্ছেন কেন কারণ জানেন প্রশাসনের দিকে গেলেই আর তখন বাহাস হয় না আপনি প্রশাসনের সহায়তা নিয়ে আমাকে আমাকে ডাকেন আমি বসবো আপনার সাথে আর যদি এত সাহস থাকে এই বিষয়গুলো নিয়ে আপনার যদি বাহাস করার এত সাহস থাকে বহাজ করতে চান আসেন এখন তো মাসাল্লা আমরা অনেক বাস করেছি অনলাইনে এখন হচ্ছে হচ্ছে আগেও করেছি আপনি যদি বাস বাসে বসতে চান কোনো নিরপেক্ষ প্ল্যাটফর্মে ফেস দ্য পিপল বলেন বা যেখানে বলেন আপনি যদি আমার সাথে বাসে বসতে চান আমি আজকে বাসে বসতে চাইলে আজকে আপনার সাথে এ সকল বিষয় নিয়ে বাসে বসতে রাজি আছি ইনশাল্লাহ চাপাবাজি করার একটা লিমিট থাকা দরকার ভাই চাপাবাজি করার একটা লিমিট থাকা দরকার চাপাবাজি করে আব্দুল মালিক সাহেবকে বাসে চ্যালেঞ্জ দেন বসবেন আমার সাথে আসেন আপনার আলাউদ্দিন জিহাদিকে নিয়ে আসেন পাঁচজন আসেন আমি একা যথেষ্ট ইনশাল্লাহ আপনার জিহাদিকে নিয়ে আসেন যে হাদিসগুলোকে এই আপনারা যা করেছেন প্রমাণিত হাদিসকে জাল হাদ প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন এই বইয়ে আর ও ঘোষিত জাল হাদিস অনেক জাল হাদিসে আলহাদিস আসেন দুইজনে আসেন আমার সাথে আমি একা বহাস করবো আপনাদের সাথে ইনশাল্লাহ এই হিম্মত রাখি ইনশাল্লাহ তো প্রথমত একটু খেয়াল করবেন নিজে ভুল বুঝে যেটা বাদ দিয়ে দিয়েছেন সেই হাদিসের পক্ষে ওকালতি করতে গিয়ে আব্দুল মালিক সাহেবকে বাহাসে চেনেস দেন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে হেদায়াত দান করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আল্লাহ রব আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ